হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ব্লগস। পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এন ভালোবাসা। আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের সকলের ভালো লাগবে। আর দেখো, আমি সকাল সকাল আমার দাঁত টাত মাজা হয়ে গেছে, তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘর চুলাটা একটু পরিষ্কার করব, আর সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো আমি কী কী করছি, কী কিনা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো তো চলো, আমি রান্না করে চুলাটা আমি পরিষ্কার করে নিই। দেখো আমার দুধটা রয়ে গেছে, আজকে দুধ নিয়েছি, মানে গরু বেশি দুধ দিয়েনি, অল্প দুধ দিয়েছে, তো সেটা ছেলের জন্য হয়ে যাবে। তো এটা আমি গরম করতে ভুলে গিয়েছি, কিন্তু এখন আমি গরম করে নেবো, তারপর আমি রান্না টান্না বসাবো, ঠিক আছে? তো আমার দুধটা গরম হয়ে গেছে, তো এবার আমি চলে আসলাম আমার বিছানাটায়। তো বিছানাটা আমার রোজই এইভাবে আমার গুছাতে হয়, দেখতেই পাচ্ছ। আর আজকে মানে অল্প দেরি হয়ে গেছে বিছানাটা গুছাতে গুছাতে, কারণটা মানে সকাল সকাল একটু বৃষ্টি ছিল, তার কারণে মানে একটু হালকা হালকা বৃষ্টি ছিল, ঘুম থেকে উঠতে উঠতে অল্প দেরি হয়ে গিয়েছে তার জন্য। তো চলো আমি বিছানাটা ভালো করে ঝাড় ঝাড় ঝুড় দিয়ে গুছিয়ে নিই। বন্ধুরা, আমার বিছানাটা হয়ে গেছে গুছানো, একদম এদিকে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার রান্না করে যাই, কী কী রান্না করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো, আজকে উনুনে চুলোতে রান্না করছি। আর দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, আর ভাত তো আমি আগে রান্না করে নিয়েছি, আর এখানে সবজি বানিয়ে দিয়েছি। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর এখানে দেখো আমি ডাল, ডালটা আমাদের রোজই লাগে, দেখতে পাচ্ছ ডাল। আর এই যে দেখো এখানে শাক বানিয়েছিলাম, তো শাকটা রয়ে গেছে অল্প। তো এই দেখো মাংসের চুল, রাত্রে রান্না করা হয়েছিল, তো রয়ে গেছে, সকালে তো সেটা গরম করে নিলাম, আর তারপর আমি চলে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ। আর এখন মানে এক দুই দিন থেকে এমন একটা ভাব করছে যে সারা সারাদিন মানে রোদ থাকে, আর বিকেলবেলা বৃষ্টি চলে আসে,
আর বৃষ্টি দেওয়ার পর মানে উঠানটা একদম ভিজে যায়, কাদা হয়ে যায়। আর আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি চলে যাবো এবার স্নান করতে। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার চলে আসবো তোমাদের সামনে। আজকে তোমাদেরকে কিছু দেখানোর জন্য, মানে এমন একটা জিনিস সেটা মানে কেউ কোনোদিন কাউকে দেখায়নি, তো সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো সবাইকে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এটা দেখার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে, আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবে না, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটি। তা দেখো বন্ধুরা, আমি খেয়ে দিয়ে এবার চলে এসেছি তোমাদেরকে কিছু দেখাবো বলে। মানে আজকে মানে এতটা খুশি লাগছে একটা জিনিস, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, তো আজকে তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই। আর সেটা আমার জন্য মানে সারপ্রাইজও বলতে পারো, আর সেটা ভাই পাঠিয়েছে, তোমাদের তোমাদের দেখাচ্ছি আমি। তো দেখো এই শাড়িটা, তো এই শাড়িটা ভাই পাঠিয়েছে আমার জন্য, দেখতে পাচ্ছ? আমার কিন্তু শাড়িটা ভীষণ ভালো লেগেছে। আর তারপর এটা মার জন্য পাঠিয়েছে, ভালো লাগছে তো? আর এই যে দেখো, আমাকে বলেছিল যে আমি বলেছিলাম যে এই এইরকম শাড়ি, তো এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছে। ও পাঠিয়ে দিয়েছে দেখো শাড়িটা, পুরো বডিটা মানে এভাবে চুমকি বসানো আছে। আর এই যে দেখো এই ব্লাউজটা মানে আমি নিয়েছি, তো আরো দেখাচ্ছি তোমাদেরকে আমি এটা রেখে আসি। এই শাড়িটা এটা মানে একদম সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর, দেখো পাড়টা। এই যে দেখো মানে এইভাবে সিম্পল শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে, তো এই শাড়িটাও ফাটিয়ে দিচ্ছে। আর এই শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা, ব্লাউজ পিস
আমার ছেলের জন্য পাঠিয়েছে, বাবার জন্য, সবার জন্য পাঠিয়েছে। তো সেটা আমি নেক্সট ভিডিও যখন করবো তো সেটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে ভাবলাম যে না, তোমাদেরকে আমার শাড়ি কালেকশনটা দেখিয়ে দিই। ভাই আমার জন্য পাঠিয়েছে, তো সেগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর হ্যাঁ, তোমরা বলে দিও শাড়িগুলো কেমন হয়েছে। তো আমি দেখিয়ে দিলাম, দেখো আমার স্নান টান তো হয়ে গেছে। স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে আমি বসছি। তো এখন একটু আরাম করব আমি, ঠিক আছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিও নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে, ঠিক আছে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।